ফিনান্সিয়াল বিরতির পর খুমুলঙ্গে বিজেপির জনসমাবেশ অর্থাৎ জেপি নাড্ডার জনসমাবেশে যোগদানের পথে আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকরা এমনই অভিযোগ উঠে আসছে বিশ্রামগঞ্জ থেকে বিজেপি কর্মী সমর্থকরা খুমুলঙ্গে জেপি নাড্ডার জনসমাবেশে যোগদানের জন্য রওনা হন ঠিক সেই জায়গাতে তাদের উপর হামলে পড়ে তিপ্রা মাথার কর্মী সমর্থকরা এমনই অভিযোগ উঠে এসছে বিজেপি কর্মী সমর্থকদের পক্ষ থেকে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় বিজেপি কর্মী সমর্থকদের যারা গুরুতরভাবে আহত হয়েছেন রক্তারক্তি কাণ্ড রীতিমতো বিশ্রামগঞ্জ জুড়ে এই মুহূর্তে যথেষ্ট উত্তপ্তকর পরিস্থিতি আবারও বিশ্রামগঞ্জ থেকে যে খবর উঠে আসছে খুমুলঙ্গে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সভা রয়েছে যে জনসভাতে যোগদান করার জন্য বিশ্রামগঞ্জ থানাধীন প্রমোদনগরের মহারাম বাজারের তিপ্রামাথা কর্মীদের দ্বারা গুরুতরভাবে আক্রান্ত হয়েছে জখম হয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা এমনই অভিযোগ উঠে আসছে বিশ্রামগঞ্জ থেকে প্রথমে বিজেপি কর্মীদের গাড়ি আটক করা হয় পরবর্তী সময়ে সেই গাড়ি থামিয়ে যারা রয়েছেন গাড়ির ভেতরে চালক থেকে শুরু করে যারা কর্মীরা উপস্থিত ছিলেন গাড়ির ভিতরে তাদের সবাইকে গাড়ি থেকে বের করে মারা হয় বলে অভিযোগ উঠে এসেছে পরবর্তী সময়ে রক্তারক্তি কাণ্ড বিশ্রামগঞ্জ হাসপাতালে তড়ি গড়ি নিয়ে যেতে হয় আহতদের সকলেরই অবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনটাই এখনো অবধি খবর যদিও রীতিমতো উত্তপ্তকর পরিস্থিতি কিছুক্ষণ আগেই আমরা খবর পাচ্ছিলাম কমলপুরে যেখানে পথ অবরোধ এবং যার পেছনে কারণ কিন্তু সেই একটাই আজকে তিপ্রামাথার কর্মী সমর্থকরা আক্রমণ চালাচ্ছে বিজেপিদের আটকাচ্ছে এমনই অভিযোগ কমলপুর থেকে উঠে এসেছিল কিছুক্ষণ আগে একই রকম ভাবে আজকে আবারও আরেক অভিযোগ উঠে আসছে বিশ্রামগঞ্জ থেকে অভিযোগের আঙুল তিপ্রামাথার কর্মী সমর্থকদের দিকে নাড্ডার সভাতে যোগদান করার সময় গুরুতরভাবে আক্রান্ত জখম হয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা কি অভিযোগ উঠে এসছে সংশ্লিষ্টদের পক্ষ থেকে শুনুন আপনি গাড়ির চালক আপনার নামটা কি সবাই যারা আহত হয়েছে গাড়িটা মানে তারা ফোন করেছে একজন উপরে হইব একটা রুমের ভিতরে আছে তারা সব দিয়ে আছে আইয়া তারা এই করতে আছে যে তোমরা গাড়ি দাঁড় করো কিছু না যাও তোমরা কোন যাচ্ছ হয়েছে তার বলে কি মেলা করেছে তো মেলা করতে হয়েছে তো তোমরা ঠিক আছে যাও কয়ে দর্শক আমার লোক দর্শক আছে দর্শক তোমরা ফিরে ফিরে যাও আমার মিটিং এ যাচ্ছে কোন না দাম তো না তোমরা ফিরে যাও যাইব কোনোর লোক লোক তারা ই লাডি যা আছে প্রচন্ড মেরামত করেছে আর গাড়ি গ্লাস করে গাঙ্গে আমরা উপর আছে মিশে আছে আমার লোক একজন লোক ক্ষতি হয়েছে এরপরে কিছুক্ষণ আপনারা বিজেপি কর্মী সমর্থকদের কাছ থেকে পাওয়া এখনো অবধি খবর অনুযায়ী যারা গুরুতরভাবে জখম হয়েছেন আহত হয়েছেন তারা তাদেরকে রেফার করা হয়েছে জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এখন অবধি বেশ কয়েকজন যেমনটা খবর যদিও ইতিমধ্যে বিশালগড় থেকে শুরু করে প্রমোদনগর মহারাম বাজার হীরাপুর এই সমস্ত জায়গাতে বিপুল পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে কারণ তীব্র উত্তেজনা ছড়িয়েছে মোখা এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে বিজেপির জনসভা খুমুলুঙে জাতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতি এবং এই সমাবেশে উপস্থিত থাকার কথা ছিল বিজেপি কর্মী সমর্থক যারা বিশ্রামগঞ্জ থেকে যাচ্ছিলেন সেই সমাবেশে যাওয়ার পথে আটকাই মথার কর্মী সমর্থকরা এমন তাই অভিযোগ উল্টোদিকে তাদের গাড়ি থামিয়ে বেধড়ক ভাবে মারধর করা হয় রীতিমতো রক্তারক্তি কাণ্ড বিশ্রামগঞ্জ জুড়ে যেমনটা এখনো অবধি অভিযোগ উঠে আসছে বিশ্রামগঞ্জ জুড়ে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত যদিও মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী নিচ্ছে একটা বিরতি ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন।